এবার আমি তোমাদের ম্যাথ ক্লাসটা নেব। আমার সামনে কিছু সংখ্যা দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছ, কালারফুল অনেক সংখ্যা। বলো তো এটা কি? হ্যাঁ জিরো। আচ্ছা এটা কি? ওয়ান। এটা টু। এটা থ্রি। ভেরি গুড, তোমরা তো জানো। এটা ফোর। এটা ফাইভ। তারপর সিক্স। ভেরি গুড। সেভেন, এইট, নাইন, ওয়ান জিরো, টেন। ঠিক আছে, আমি আবার বলছি, দেখো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন। এই ওয়ান জিরো টেন পর্যন্ত তোমরা বাসায় একটু শিখে নেবে, কেমন? আর এখন দেখো, আমি তোমাদের অঙ্ক বইয়ের সাথে পরিচয় করে দিচ্ছি। তোমাদের অঙ্ক বইটা দেখো। তোমাদের অঙ্ক বইয়ের নাম কি? ছোট্ট মণিদের অঙ্ক শেখা শূন্য, নার্সারি। হ্যাঁ আচ্ছা, দেখতে পেয়েছো বইটা? আচ্ছা এখানে কিছু লেখা আছে, দেখতে পাচ্ছ? পৃষ্ঠা আটে ওয়ান, দেখতে একটা র্যাবিট। এখানে কি? দুটো কার, টু, দেখেছো? থ্রি মাঙ্কি, দেখেছো? ফোর, ফোর, তারপর ফাইভ, দেখেছো? ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, তারপর সিক্স, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স। এরপর কী আছে? এটা কি? সেভেন, দেখেছ? ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন। এরপর বল, এইট, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, ঠিক আছে? এরপর নাইন, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন। এরপর টেন, এটা কি? স্ট্রবেরিজ, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন। ঠিক আছে, এখানে যদি তোমাদের কাছে এই বইটা থাকে, তাহলে এই ওয়ান লেখাটা এভাবে এখানে যেভাবে আছে এভাবে সুন্দর করে লিখে ম্যাডামকে দেখাবে, এভাবে। ঠিক আছে, যে খালি ঘরটা আছে এভাবে লিখে লিখে ম্যাডামকে দেখাবে। টু আছে, টুটা এভাবে লিখবে। লিখে এটা যাদের আছে তারা এই খাতায় এটা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত, ঠিক আছে? এরপর আমি যাদের নাই তাদের জন্য একটা খাতা রেডি করে ফেলেছি। দেখো এই এখানে এভাবে খাতায় এই ঘর এক ঘর বাদ দিয়ে দিই, এখানে ওয়ান, এখানে টু, এখানে থ্রি, এরপর কি? ফোর, এরপর ফাইভ। এভাবে ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ লিখে ম্যাডামকে দেখাবো, কেমন? তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।